আসসালামু আলাইকুম। তাজেক প্রধান অনলাইন স্কুলে নবম এবং দশম শ্রেণীর মানবিক ও বিজ্ঞান এই মানবিক ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে সাধারণ বিজ্ঞান যে অংশটা, যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসটা হচ্ছে তোমাদের মূল বইয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ হৃৎপিণ্ডের যত কথা, এই অধ্যায়ের উপরে। এই অধ্যায়ে আমাদের যে যে বিষয়গুলো তোমাদের কি আলোচনা করা হবে, সেখানে হচ্ছে রক্ত কি, রক্তের কাজ, তারপর আছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন, তারপর আছে তোমার ডায়াবেটিক্স, তারপর আছে রক্তের গ্রুপ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আজকে আমি শুধু তোমাদের দেখো প্রথম রক্ত নিয়ে একটু কথা বলতে চাই। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে রক্ত কি বা কাকে বলে। আচ্ছা, রক্ত হচ্ছে কি, রক্ত হলো প্রাণীদেহের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ও ক্ষারধর্মী তরল যোজক কলা। আবার দেখো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো সব লিখে নেবে ভালো করে। রক্ত কাকে বলে আমি আবার বলছি, দেখো রক্ত হলো প্রাণীদেহের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ও ক্ষারধর্মী তরল যোজক কলা। এরপর দেখা হচ্ছে হিমোগ্লোবিন। আমরা দেখো, যেহেতু আমাদের দেখো তোমরা হিমোগ্লোবিন নাম শুনছো কিনা দেখো না, দেখো আমাদের যে রক্ত যে লাল হয়, আসলে এই হিমোগ্লোবিনের জন্যই আমাদের রক্তের রং লাল হয়। রক্তের ভিতরে যে হিমোগ্লোবিন উপস্থিত থাকার কারণেই রক্তের রং লাল হয়, এটা তোমরাও পাবে ওখানে। এখন আসলে হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন হচ্ছে রক্তরসে বিদ্যমান লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থই হলো হিমোগ্লোবিন, যার উপস্থিতিতে রক্তের রং লাল হয়। এই যে দেখো লেখা আছে, রক্তরসে বিদ্যমান লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থই হলো হিমোগ্লোবিন, যার উপস্থিতির কারণে রক্তের রং লাল হয়। এরপর হচ্ছে দেখো প্লাজমা। প্লাজমা জিনিসটা কি, প্লাজমা হলো প্রায় 90% পানি ও 10% বিভিন্ন রকম জৈব ও অজৈব পদার্থ সমৃদ্ধ রক্তের তরল অংশ। রক্তের যে তরল অংশটা থাকে সেই অংশটা হচ্ছে প্লাজমা, অর্থাৎ প্লাজমা হলো 90% পানি ও 10% বিভিন্ন রকমের জৈব অজৈব পদার্থের সমন্বয়ে বা সমৃদ্ধ রক্তের তরল অংশ, এটা হচ্ছে প্লাজমা। প্লাজমার পরে এরপর দেখো রক্তকণিকা। তবে রক্তকণিকা কি, দেখ রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন প্রকার কোষ, এই যে দেখো রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে হচ্ছে বলা হয় রক্তকণিকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো আজকে আমি তোমাদের চারটা সংজ্ঞা, এই চারটা অর্থাৎ আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্নের যে ক নং অংশের উত্তরগুলো আমি এই চারটা তোমাদের লিখে দিলাম, আশা করি সবগুলো লিখে রাখবে। এবং তোমাদের বাসার যে কাজ থাকবে, সে বাসার কাজ থাকবে ধমনী কি, শিরা কি, কৌশিক জালিকা কাকে বলে, এগুলো তোমরা বই খুঁজে একটু শিক্ষার্থীরা একটু লিখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।